খুব কম করো প্রিয়, ধন বানাই সময় সেই হয়েছে একিরণ বাজাবাজি কোনো কোনো চল মনোরণ। বেয়াদবি মাফ করবেন, আমি বলছি শাহিন নজির গুলোকে ধরে ফেল। খাওন আঙ্কেল, মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম আসলে জিনিসটা কি, যারা পুরাতন ছবিতে লড়া দিচ্ছ তারা প্রকৃত, আই রিপিট, তারা প্রকৃত। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল তো বলা যাবে না, বাট আমি হলো নিউ টেনে পড়ি, আমি পুরো কেন্দ্রে দিয়েছি। আমি পুরো কেন্দ্রে দিয়েছি, তুমি হয়তো বুঝো না। আচ্ছা, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করতেছি মহান বিকাশ পুরীর নামে বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন 2024 সালে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া এবং টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলে দেওয়া অস্কার জয়ী সব হাস্যকর ডায়লগ, যে ডায়লগ গুলো বর্তমানে নেট দুনিয়া থেকে শুরু করে জেনারেশন জেড এর ছেলে মেয়েদের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। এটা কোনো কথা? প্রেমিকার কথা রাখতেছি, বাংলাদেশে পানি ছেড়ে দিল প্রেমিক। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বর্তমান সময়ে বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালি এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হাস্যকর সব ডায়লগ গুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে ধরে ফেল রইল, কেননা শেষের ডায়লগ গুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। আজকে রাশিয়ার এই এই যুদ্ধের জন্য আপনি বলছেন জিনিসপত্রের দাম বাড়ছে, তো কচু কি রাশিয়া থেকে আসে? বেড়া মানুষের আবার কিসের স্বাধীনতা, ঘরের বউ যেটা বলবে সেটাই ফাইনাল, বুঝছো না? বুঝছো? শুরুতে চলুন বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমাদের সেফুদার অস্থির একটি ডায়লগ। আমার হাত বাপাকে অনুরোধ করবো বাংলাদেশে ক্রিকেট খেলা কমপ্লিটলি বন্ধ করে দাও, এদেরকে দিয়ে কৃষি খামারে কাজ করাও, এক খামারে কাজ করাও, উৎপাদন বাড়াও। একেবারে মনের কথা বলেছেন দাদু, এদেরকে দিয়ে আর ক্রিকেট হবে না, তাদের এখন কৃষি কাজ করা আর সবজির দোকান দেওয়া উত্তম। সব কেয়া দেখনা পড় রা হ্যায়। এদিকে আবার দরবেশ বাবা এইভাবে কট খাওয়ার পর সেনাবাহিনীর দেওয়া উট পাখির গরম ডিম সহ্য করতে না পেরে হাত জোর করে বলেন, পরে দেখবেন ভাইরাল শাহবাগী আপার অস্থির একটি ডায়লগ যা দেখে আমি একেবারে শেষ। রিল্যাক্স বোন, রিল্যাক্স, একটু শান্ত হন, এইভাবে উত্তেজিত হবেন না, কারণ চিল্লায় তো আর মার্কেট পাওয়া যায় না, তাই না? আমার কাছে মনে হয় যে শক্তিশালী কথা চিৎকার করে না বললেও সেটি শক্তিশালী, আর যদি কথাটি দুর্বল হয় আপনি অনেক চিৎকার করে বললেও সেটি আসলে শক্তিশালী বা বোল্ডনেস হতে পারে না। দীপ্তি চৌধুরী ম্যাম তো এখন জাতির ক্রাশ, পুরাই ডিস্টিং ডিস্টিং। ব্যাটারি গলিতে আগুন খুঁজতে মামা, এই জিনিসটা আমি জীবনে দেখিনি, পুরাই ডিস্টিং ডিস্টিং। আসলে গাইস, বাংলাদেশে এই আগুন কোথা থেকে এলো? শত্রু
কিন্তু আপনারা কি জানেন, এখন উই আর লুকিং ফর শত্রু যে দিন শেষ, কারণ এখন শুধু বিদেশি মুরব্বীদের বাংলাদেশ। আর এই ভিডিও দেখে আমি পুরাই কেঁদে দিয়েছি গাইস, দেখেছি আমি পুরাই কেঁদে দিয়েছি, কেমন আছো নি, আমি পুরাই কেঁদে দিয়েছি মানে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন শেখ হাসিনা আপার দম ফাটানো হাসির একটি ডায়লগ, যা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মুরব্বি মুরব্বি পালাবো না, প্রয়োজনে ফকরু সাহেবের বাসায় গিয়ে থাকবো। কি ফকরু সাহেব, জায়গা দিবেন না হলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। নাটক কম করো প্রিয়, আপনি যে ভেতরে ভেতরে কত বড় ক্রিমিনাল এটা এখন আমরা সবাই জানি। কাম সেরা ফেলেছেন ভাই আপনি, কাম সেরা ফেলেছেন। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। এইদিকে আবার অস্থির বাঙালির এই সকল বিনোদন দেখতে দেখতে হঠাৎ শুনি আমাদের জুনায়েদ আহমেদ পলক কাকু নাকি ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন, এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই, আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। ইন্টারনেট বন্ধ করে দিয়েছো ভাই, ভালো কথা, কিন্তু পরে এসে এই ভাবে পলটি নিলেন এটা কোনো কথা? আমরা ইন্টারনেট বন্ধ করি নি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই, আমরা ইন্টারনেট বন্ধ করি নি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। কি মানুষ রে বাবা, নাইস এন্ড অ্যাট্রাক্টিভ বলেছেন ভাইয়া, সেই হয়েছে। কিন্তু ভাই ব্যারিস্টার সুমনের বিচার কে করবে? তার এই বেইমানি তো বাঙালি কখনো ভুলতে পারবে না। উত্থান থাকবে পতন থাকবে, তারপর যে যে আদর্শে আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেইমান বলবেন, বলেন আমার চ্যানেল মাল। হাই হাই গাইস, এ আমরা কি তার মধ্যে ভালোবাসা ঢালছিলাম? আমার লাভ লস নেই, আমার লাইফ নেই লস। সো গাইজ, এরপরে এক নজরে চলুন স্বাধীন বাংলাদেশে নতুন করে ভাইরাল হওয়া হৃদয় বিধায়ক সব গানগুলো একসাথে দেখে আসা যাক। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায় তোমার বিচার করবে কে, আল্লাহ তোমার কাছে বিচার দিলে। এছাড়া রাতারাতি ভাইরাল হওয়া কিছু হাস্যকর গানও রয়েছে যেগুলো দেখলে ভরপুর বিনোদন পাবেন, চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক। এনিওয়ে গাইজ, এর পরে দেখবেন আমাদের ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদেরের অস্থির একটি ডায়লগ। পালাবো না, প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন ওইদিকে ছাত্রলীগের প্রিয় নেত্রী আতিকা আপু যে 7 মিনিটে পুরো বাংলাদেশ ক্লিয়ার করবেন বলেছেন সে কথা কি মনে আছে? বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায় তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। কিন্তু গাই ছাত্রলীগরা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে সেটার পক্ষে আমরাও ছিলাম, তাই বলে আনসার হয়ে ফিরে আসবে এটা তো কখনো ভাবিনি। আসলে গাইজ, গোপালগঞ্জের মেয়েরা একটু বেশি কথা বলে, যা জননেত্রী শেখ হাসিনা আপার কাছে মাইক্রোফোন দিলে বোঝা যায়। আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন, আর তার ফলাফল আজকে এই অবস্থা। শোনাগো আমার খুব কষ্ট যে বলো।
কি দরকার ছিল আপা শুধু শুধু মৌমাছির বাসায় ঢিল দেওয়ার? এখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি থাকতে কেমন লাগছে? তো যাই হোক গাইজ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।